আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে প্রস্তুত ফ্রান্স, তবে বিমানে ছিল 148 যাত্রী, যান্ত্রিক গোলযোগে দাউ দাউ করে জ্বলে উঠল ইঞ্জিন। বিমানের টয়লেটে বোমা, মহিলা যাত্রীকে নিয়ে জানায় বিমানবালা। কানাডা ছেড়ে কেন চলে যাচ্ছে মানুষ? কেন গাজা যুদ্ধে জিততে পারবে না ইসরায়েল যুক্তরাষ্ট্র? কেন যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার? তিন দেশের স্বীকৃতি ফিলিস্তিনিদের জন্য কতটা অর্থবহ? বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে সুখবর দিল মালয়েশিয়া। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, বাংলাদেশিদের জন্য বড় যে সুখবর দিল সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে প্রস্তুত ফ্রান্স, তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত ফ্রান্স, তবে এটি অবশ্যই একটি উপযোগী মুহূর্তে হতে হবে। মঙ্গলবার জার্মানিতে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল ম্যাক্রো একথা বলেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ফ্রান্সের জন্য কোনো লুকোচুরি নেই, আমি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত। আমি মনে করি এই স্বীকৃতি একটি কার্যকর মুহূর্ত হতে হবে। ফিলিস্তিনিকে স্বীকৃতি যাতে একটি কার্যকর ফলাফল বয়ে আনে তার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। তিনি বলেন, আমি খুব আবেগ তাড়িত হয়ে স্বীকৃতি দেব না। ইমানুয়েল ম্যাক্রো বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাতে আক্রান্ত বেসামরিক নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি রাফা পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করে বলেন, রাফা হতে ইসরায়েলি অপারেশন অবশ্যই বন্ধ করতে হবে। ম্যাক্রো বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে অবশ্যই তাদের উচিত আন্তর্জাতিক এবং মানবিক আইনকে সম্মান করা। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন বিষয়ে একটি জরুরি সভা ডাকতে জাতিসংঘে অনুরোধ জানিয়েছে আলজেরিয়া। আমরা এতে সমর্থন জানাই। আমরা আলজেরিয়া এবং নিরাপত্তা পরিষদে আমাদের সমস্ত অংশীদারদের সঙ্গে একটি যৌথ রেজুলেশনের কাজ করছি, যা মানবিক জরুরিতা, যুদ্ধবিরতির শর্ত এবং গাজায় জাতিসংঘের একটি স্পষ্ট ম্যান্ডেট প্রকাশ করে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলে ফিলিস্তিনি সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান কাজ করতে প্রস্তুত ফ্রান্স, আর এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো যুদ্ধবিরতি। অবশ্য গত বছরের 7 অক্টোবর ইসরায়েল যখন গাজায় হামলা শুরু করে, ফ্রান্স তখন প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছিল। প্রিয় ভালোবাসা দর্শক, আপনি কি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে? আপনার মূল্যবান মতামত ইয়েসন্ন কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, বিমানে ছিল 148 যাত্রী, যান্ত্রিক গোলযোগে দাউ দাউ করে জ্বলে উঠল ইঞ্জিন। আমেরিকার শিকাগো শহরে ওহেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান। 148 জন যাত্রী নিয়ে বিমানটি তখন উড্ডয়নের জন্য প্রস্তুত। আচমকাই বিমানের একটি ইঞ্জিনে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। ইঞ্জিনে আগুন ধরার সঙ্গে সঙ্গে টেক অফ বাতিল করা হয়। পরে নিরাপদে যাত্রীদের নামিয়ে আনা হয় বিমান থেকে। সোমবার ইউনাইটেডের 2091 নং ফ্লাইটে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস। রিপোর্ট অনুযায়ী, শিকাগো থেকে সিয়াটেলের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল ইউনাইটেডের 2091 নং ফ্লাইটের, তবে টেক অফের আগেই বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। জানা গেছে, এয়ারবাস 320 বিমানটির একটি ইঞ্জিন থেকে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। সেই সময় বিমানটি ট্যাক্সিওতে ছিল, টেক অফের জন্য প্রায় প্রস্তুত ছিল ইউনাইটেডের ফ্লাইটটি, তবে ইঞ্জিনে আগুন লাগাতেই সঙ্গে সঙ্গে টেক অফ বাতিল করা হয়। পরে নিরাপদে যাত্রীদের নামিয়ে আনা হয় বিমান থেকে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে অনুযায়ী, দুর্ঘটনার কবলে পড়া বিমানে ছিলেন 148 জন যাত্রী, এছাড়া 5 জন বিমানকর্মী ছিলেন বিমানটিতে। যান্ত্রিক গোলযোগের কারণে বিমানের ইঞ্জিন আগুন ধরে যায়। মার্কিন বিমান পরিবহন কর্তৃপক্ষ এবং ইউনাইটেড এয়ারলাইন্সের পৃথক দুটি বিবৃতি জারি করে ঘটনার সত্যতা যাচাই করেছে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, বিমানে টয়লেটে বোমা, মহিলা যাত্রীকে নিয়ে ডানায় বিমানবালা। উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বিমানের টয়লেটে বোমা আছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে উড্ডয়ন বাতিল করে বিমান থেকে নামিয়ে নিয়ে আসা হয় সকল যাত্রীকে। তল্লাশি চালানো হয় বিমানটিতে, আর সে সময় একজন মহিলা যাত্রীকে নিয়ে ডানায় নেমে আসতে দেখা যায় বিমানবালাকে।
মঙ্গলবার ভারতের দিল্লি বিমানবন্দরে ইন্ডিগোর একটি ফ্লাইটে এই ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণের হুমকি সংবলিত একটি টিস্যু পাওয়া যায় বিমানের টয়লেটে। তাতে লেখা ছিল 30 মিনিটে বোমার বিস্ফোরণ হবে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী দিল্লি বিমানবন্দর দিল্লি থেকে বারাণসী গামী একটি বিমানে বোমা রাখা আছে বলে হুমকি পাওয়া যায় একটি চিঠিতে। যাত্রীরা ইতিমধ্যে উঠে পড়েছিল বিমানটিতে। বিমানটি উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে চিঠির মাধ্যমে দেয়া এই হুমকি সামনে আসে। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে কানাডা ছেড়ে কেন চলে যাচ্ছে মানুষ। বিশ্বের সবচেয়ে ধনী দেশের প্রতিবেশী হয়েও নাগরিকদের ধরে রাখতে পারছে না কানাডা। এত এত সুযোগ সুবিধা, তারপরে নিজ দেশে মন টিকছে না কানাডীয়দের। উন্নত জীবনের জন্য মানুষ যখন কানাডায় যেতে চাইছে, তখন সেই দেশটির নাগরিকরা পাড়ি জমাচ্ছেন অন্য দেশে, মহাদেশে। স্বপ্নের দেশ কানাডা, শিল্পোন্নত দেশটিতে পাড়ি জমানো অনেকেরই স্বপ্ন, কিন্তু এখন কানাডায় থাকাটাই নাকি দুঃস্বপ্নের মতো। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছেন নাগরিকরাই। উন্নত জীবনের আশায় কানাডায় আশ্রয় নেওয়া অভিবাসীরাও দেশ ছাড়ছে দলে দলে। নতুন এক গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিক্স কানাডা। দেশটিতে অভিবাসী হয়ে আসা ব্যক্তিদের 15% বেশি 20 বছরের মধ্যে কানাডা ছেড়ে গেছে। 1982 থেকে 2017 পর্যন্ত এই 35 বছর ধরে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এমন রিপোর্ট প্রকাশ করেছে স্ট্যাটিস্টিক্স কানাডা। এখন প্রশ্ন হচ্ছে, সুনির্দিষ্ট করে কারা এবং কেনই বা তারা দেশ ছাড়ছেন? যারা গেছে তাইওয়ান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, হংকং, লেবাননের মতো দেশগুলো থেকে আসা অভিবাসীদের 25% বেশি কানাডায় ঢোকার 20 বছরের মধ্যে নিজ দেশে ফেরত গেছেন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, কেন গাজা যুদ্ধে জিততে পারবে না ইসরায়েল, যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধে পরবর্তী ইসরায়েলের প্রস্তুতি না থাকা নিয়ে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র। এই অঞ্চল কিভাবে সরকার প্রতিষ্ঠিত এবং পরিচালিত হবে সে বিষয়ে জানতে যুক্তরাষ্ট্র প্রশ্ন তুলেছে। বুধবার মালদোভানের রাজধানী চিসিনাউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর আজাজিরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, হামাসের পরাজয় নিশ্চিত করতে এবং সেখানে নিরাপত্তা পুনরুদ্ধার ও সরকারের প্রতিষ্ঠায় ইসরায়েলের একটি পরিকল্পনা থাকা আবশ্যকীয়। তিনি বলেন, এই ধরনের একটি পরিকল্পনা ছাড়া সামনের দিকে আগানো সম্ভব নয়। এছাড়া গাজায় হামাসের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে ইসরায়েল সত্যিই সফল হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, গাজার ভবিষ্যৎ নির্ধারণে ইসরায়েলকে একইভাবে দায়ী করা উচিত নয়। যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে ইসরায়েলের পরিকল্পনা না থাকার বিষয়ে ব্লিংকেন বলেন, এর অর্থ হলো হামাস আবার গাজায় নিয়ন্ত্রণ হবে, যা অপ্রত্যাশিত। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র গাজা নিয়ে ইসরায়েলকে পরিকল্পনা করার বিষয়ে চাপ দিচ্ছে। তাদের দাবি, যুদ্ধের পর একটি সংস্কারকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের মাধ্যমে গাজা পরিচালিত হোক। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, গাজা নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে নয়, বরং গাজা এবং পশ্চিম তীর ইসরায়েলের নিয়ন্ত্রণে রাখতে হবে। এজন্য তারা হামাসকে সম্পূর্ণরূপে নির্মূলের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, কেন যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার। যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, ব্রিটিশ লক্ষ্যবস্তুতে তারা সরাসরি হামলা করতে পারে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রাশিয়া ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেন ব্রিটিশ অস্ত্র ব্যবহার করলে যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে রাশিয়া। তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে ব্রিটিশ নিশানায় সরাসরি হামলা চালানো হবে। ইউক্রেন ভূখণ্ড এবং এর বাইরে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দেন তিনি। এর আগে চলতি মাসের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেন চাইলে যুক্তরাজ্যে দেওয়া অস্ত্র ব্যবহার করতে পারে। তার এমন ঘোষণার পর মস্কো এবার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। এমনকি ইউক্রেন সীমান্তে সম্প্রতি মানবিক মহড়া শুরু করেছে রাশিয়া। এর জন্য ক্যামেরনের বক্তব্যকে সামনে এনেছে পুতিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, 3 দেশের স্বীকৃতি ফিলিস্তিনিদের জন্য কতটা অর্থবহ। মধ্যপ্রাচ্যে একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ অর্জনের একমাত্র সম্ভাব্য সমাধান হিসেবে যেটিকে সবাই স্বীকার করে, সেটি দেশের দিকে অগ্রসর হওয়ার একমাত্র উপায় এই পদক্ষেপ। আর এর সমাধান হলো ইসরায়েলের পাশে শান্তিপূর্ণ ও নিরাপদ একটি ফিলিস্তিন রাষ্ট্রের উপস্থিতি। পেদ্রো সানচেজ, স্পেনের প্রধানমন্ত্রী। আশার কথা হলো, বাস্তব না হলেও এর আক্ষরিক স্বাধীনতা আন্তর্জাতিক ক্ষেত্রে ফিলিস্তিনের অবস্থান জোরদার করবে। পাশাপাশি ঠিক এই মুহূর্তে গাজার যুদ্ধ বন্ধে সমঝোতার বসার জন্য ইসরায়েলের উপর আরও চাপ সৃষ্টি করবে এটি। 3 দেশের এই স্বীকৃতি একই রকম পদক্ষেপ নিতে এরই মধ্যে স্লোভানিয়াকে উৎসাহিত করেছে। আগামী 13 জুন দেশটি ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে। 7 জাতির ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড ও স্পেন। আশা করা হচ্ছে ফিলিস্তিনিকে দেশ দুটির স্বীকৃতি 6 থেকে 9 জুন ইউর নির্বাচনকালীন এজেন্ডায় ফিলিস্তিনিদের মর্যাদার বিষয়টিকে জোরালো করবে। জাতিসংঘ সাধারণ পরিষদের 193 সদস্যদের মধ্যে ফিলিস্তিনিকে আগে স্বীকৃতি দিয়েছে 143 দেশ। নতুন করে 3 দেশ যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো 146। 3 দেশের গতকালের স্বীকৃতি এখন পর্যন্ত সবচেয়ে জোরালো। এই ইঙ্গিত দিচ্ছে যে এই পদক্ষেপ অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে শক্তিশালী পশ্চিমা ইউরোপীয় দেশগুলোকে আকৃষ্ট করতে পারে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের সুখবর দিল মালয়েশিয়া।
বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া আরও সহজ করল মালয়েশিয়ার সরকার। এখন থেকে দেশটিতে বাংলাদেশে কর্মী নিয়োগে এজেন্সি ছাড়াই আবেদন করা যাবে, ফলে কর্মীদের মালয়েশিয়া যাওয়ার খরচ আরও কমবে। শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর মালাই মেইলের। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের বিষয়ে নিয়োগকর্তাদের সক্রিয় আইডি ও ব্যবহারকারীদের ম্যানুয়াল প্রদান করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে ইমিগ্রেশন বিভাগে মাই ভিয়া পোর্টালের মাধ্যমে সরাসরি ই ভিসার আবেদন করতে পারবে কর্মীরা। তিনি বলেন, যেসব কর্মীকে ভিসা অনুমোদন হয়েছে তাদের মালয়েশিয়া আনতে নিয়োগকর্তাদের চলতি বছরের 31 মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত ফেব্রুয়ারিতে বিদেশ কর্মী নিয়োগে এজেন্টের হস্তক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছিল। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি হচ্ছে, বাংলাদেশিদের জন্য সুখবর দিল সৌদি আরব। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, যেসব বাংলাদেশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা সেনজেনভুক্ত দেশগুলো ভ্রমণ করেছেন তারা এখন থেকে সৌদি আরবের অন অ্যারাইভাল ভিসার সুবিধা পাবেন। চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে রাজকীয় অতিথি হয়ে যারা হজে যাচ্ছেন, মঙ্গলবার দূতাবাসে আয়োজিত তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সৌদি রাষ্ট্রদূত বলেন, প্রযুক্তির সাহায্যে হজ যাত্রীদের যাত্রাকে আরও সহজ করা হয়েছে। সারা বিশ্বে রোড টু মক্কা ইনিশিয়েটিভের অধীনে 7টি দেশের হজ যাত্রীদের সৌদির অংশের ইমিগ্রেশনও তাদের নিজ নিজ দেশে হচ্ছে। ইসাবিন ইউসুফ আল দুহাইলান বলেন, বাংলাদেশিরা টানা চতুর্থবারের মতো এই সুবিধা পাচ্ছেন, ফলে সৌদি আরবে গিয়ে বিমানবন্দরে কাউকে আর অপেক্ষা করতে হচ্ছে না, এমনকি যাত্রীদের ব্যাগও সরাসরি চলে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যে। উল্লেখ্য, প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 1,500 জন এই সুযোগ পেয়ে থাকেন। এবছর বাংলাদেশ থেকে বিভিন্ন পেশামোর 40 জন সৌদি বাদশাহর অতিথি হয়ে হজে যাচ্ছেন।